আলি পার বেলিখে হোসেনার হাসান, বলে কার লেখা ভালো বলো আমি জান, বলো না ইয়ো গো মা বলো না, ইয়ো গো মা বলো না। আলি পার বেলিখে বলে হোসেনার হাসান, আলি পার বেলিখে হোসেনার হাসান, বলে কার লেখা ভালো হলো বলো আমি জান, বলো না ইয়ো গো মা বলো না, ইয়ো গো মা বলো না। ছেলেদের প্রশ্ন শুনে ফতেমা মুখ দিয়ে যেন আর কথা সরে না, মনে মনে বলে খোদায়ে কি যাত না, মা হয়ে কার ভালো বলি বলো না। ছেলেদের বলে হয়ে যাবে সমাধান, ছেলেদের বলে হয়ে যাবে সমাধান, আমার চেয়ে ভালো জানে নবী নানা জান, বলো না ও গো মা বলো না, ইয়ো গো মা বলো না। এমন সময় এসে পড়ে নবী দোজাহান, ছুটে গিয়ে চুমা দেয় হোসেনার হাসান, একসাথে বলে তারা বলো না না জান, লিখেছে ভালোকে আমি না হাসান, বলতে পারেনি আমি জান, বলতে পারেনি আমি জান, চুপ করে থেকো না বলো না না জান, বলো না 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 জান, বলো না 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 জান, বলো না। আলি পার বেলিখে হোসেনার হাসান, বলে কার লেখা ভালো হলো বলো আমি জান, বলো না ইয়ো গো মা বলো না, ইয়ো গো মা বলো না। দুই মাসুমের প্রশ্নের কি সমাধান, নবী বলে বলে দাও গো দয়াবান, নবী বলে বলে দাও ইয়ো গো দয়াবান, দুই মাসুমের প্রশ্নের কি সমাধান, ভালো মন্দকে বলা যাবে না, শুনে বড় ব্যথা পাবে বেটি ফতেমা, মোর নয়নের দুই মণি হোসেনার হাসান, মোর নয়নের দুই মণি হোসেনার হাসান, করে দাও দয়াবান শুভ সমাধান, বলো না ও গো মা বলো না, ও গো মা বলো না। আলি পার বেলিখে হোসেনার হাসান,
বলে কার লেখা ভালো হলো বলো আমি জান, বলো না ইও না না বলো না নানা জি বলো না। তারপর আল্লাহর রাসূলের শুনে বেদনা, খোদা বলে চুপ করে থাকা যাবে না, জিবরিল আমিনকে বলে শোনো না, জান্নাতি আপেল একানো না, বায়না ধরেছে হোসেন আর হাসান, বায়না ধরেছে হোসেন আর হাসান, একা পেলেই হয়ে। ফতেমার দিলার জান, নারী জাতির গর্ব বেটি ফতেমা, তার মত পথে মা বোনেরা চলো না, নূরারে ফিন বলে কত সে মহান, নূরারে ফিন বলে কত সে মহান, নারীর প্রতি ফতেমার বড় অবদান, বলো না ও গো মা বলো না ও গো মা বলো না। আলী পারবে লিখে হোসেন আর হাসান, বলে কার লেখা ভালো হলো বলো আমি জান, বলো না ও আম্মা বলো না ও গো মা বলো না।